হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নেটফ্লিক্সে এসেছে কাঁঠাল, জ্যাকফ্রুট মিস্ট্রি, যশবর্ধন মিশ্রার পরিচালনায়। এই সিনেমাটা আমার কেমন লাগলো, এর মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, সায়না মালহোত্রা, বিজয় রাজ, রাজপাল যাদব, অনন্ত ভি যোশী সহ আরো অনেকে। তো এই সিনেমার মূল জিনিস হচ্ছে এখানে কমেডি আছে এবং তার সঙ্গে সঙ্গে একটা কেসের ডিটেকশনও আছে। একজন পুলিশ অফিসার যার নাম মহিমা, সে কিভাবে, এবং সে নিচু কাস্টের একটা মেয়ে, নিচু কাস্ট থেকে সে বিলং করছে, এবং সে মানে তার কর্মক্ষেত্রে তাকে সবসময় এই নিচু কাস্ট সেটা শুনতে হচ্ছে, আবার তার হবু শ্বশুর বাড়ির দিক থেকেও এটা শুনতে হচ্ছে, একে নিচু কাস্ট, তার মধ্যে তার পজিশন, তার ছেলে হচ্ছে কনস্টেবল, যে চরিত্রটা প্লে করেছেন অনন্ত ভি যোশী, তো তার থেকে উঁচু, এবং তার বাবা বলছে যে ওই মেয়ে তো সবসময় তোকে ডমিনেট করবে। তো এটাই হচ্ছে মানে সিনেমাটা একটা অংশ। এছাড়া আর একটা অংশ আছে যে কিছু কিছু জিনিস এখানে দেখানো হয়েছে, যে একটা বারাত যাচ্ছে সেখানে বন্দুক চালানোর প্রথা, মানে যেটা ইল্লিগাল, কিন্তু পুলিশ সেখানে কিছু করতে পারছে না। তারপর আর একটা আছে পণ প্রথা, এই পুলিশদের মধ্যে একজন কনস্টেবল তার মেয়ের বিয়ের জন্য মানে মানে যতক্ষণ না তার গাড়ি, মানে মেয়ের বিয়ের পণ হিসাবে, যৌতুক হিসাবে, যতক্ষণ না গাড়ি দরজার সামনে আসছে ততক্ষণ পর্যন্ত পাত্রপক্ষ মানে রাজি হবে না। এরপর চলে আসি যেটা মূল ঘটনা, সেটা হচ্ছে যে 360 টাকা দামের কাঁঠাল এমএলএ পাটেরিয়া, তার যে যে চরিত্রটা অভিনয় করেছেন বিজয় রাজ, তো সেই কাঁঠাল চুরির জন্য মহিমাকে, মানে ইন্সপেক্টর মহিমাকে এখানে নিযুক্ত করা হয়, এবং তিনি সে কিভাবে এটা উদ্ধার করবেন, যে কাঁঠাল কি আদৌ উদ্ধার হবে কি হবে না, এগুলো জানার জন্য আপনাদের এই মানে সিনেমাটা আপনাদের নেটফ্লিক্সে দেখতে হবে। আমি জানি অনেকেই দেখেছেন, কিন্তু তবু আমি এটা বললাম যে আপনারা নেটফ্লিক্সে দেখতে পারেন। তো এখানে সোসাইটির অনেকগুলো জিনিস আমাদের সামনে তুলে ধরেছে, অনেকগুলো আমি বলেছি, মানে আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম তবু আমি একটা সামারি করে আপনাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে যে একটা মেয়ে হারিয়ে যাওয়ার থেকে একটা কাঁঠাল চুরি এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেন না সেটা এমএলএর গাছের কাঁঠাল বলে। 2 নম্বর, এখানে পণ প্রথাকে অন্যভাবে দেখানো হয়েছে, কিন্তু এটাও কিন্তু একটা সিরিয়াস ইস্যু আমাদের সমাজে। তারপর এই যে একটা মেয়ে, সে যে নেশা করছে, তার বাবার যে হুঁশ নেই সেটা দেখানো হয়েছে, তো মেয়েটা না হলে চলে যায় কি করে। এবার তার বাবা যখন তার নিরুদ্দেশ মেয়েকে যখন রিপোর্ট লেখানোর জন্য পুলিশ থানায় আসে, পুলিশ রিপোর্ট লেখে না, কারণ সে 18 বছরের মেয়ে, সে কিছু দিনের মধ্যে নিজেই গেছে, নিজেই চলে আসবে। তো এটা হচ্ছে পুলিশের বক্তব্য, তো এটাও কিন্তু একটা সিরিয়াস ইস্যু আজকে। যখন ইন্সপেক্টর মহিমা যখন এটা জানতে পারছে, তখন কিন্তু অলরেডি 2 দিন হয়ে গেছে। তো 2 দিনের মধ্যে কিন্তু একটা মেয়ের সঙ্গে অনেক কিছু হতে পারে। এখানে আবার বাড়ির বউয়ের প্রমোশন যদি ছেলের থেকে বেশি হয়, তাহলে বাড়ির বউ ডমিনেট করবে, এটা একটা ব্যাপার। এবার ট্রান্সফার, আর একজন কনস্টেবল যিনি লেডি কনস্টেবল, তিনি নিজের থেকে ট্রান্সফার নিচ্ছেন না, প্রমোশন নিচ্ছেন না, তার কারণ হচ্ছে তার শ্বশুর বাড়িতে তার স্বামী শ্বশুর শাশুড়ির রান্নাকে করে দেবে। তো এই সব অনেকগুলো সিরিয়াস ইস্যু এই মানে সিনেমাটা থেকে দেখানো হয়েছে। তো ওভারঅল আমার এই সিনেমাটা ভালো লেগেছে, আমি তাই আপনাদেরকে রেকমেন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।